এবার শুরু হবে আসল যুদ্ধ যোৎস্না। এবার তোমার যুদ্ধ আমার সঙ্গে, আর এই যুদ্ধে আমি জিতব। আমি আমি ঈশ্বর, আজ আমি আমার পুরো পরিবারের মঙ্গল কামনায় এই মঙ্গল প্রদীপ জ্বালিয়েছি। যতক্ষণ না আমার পুরো পরিবার এই রাজপ্রাসাদে সুস্থ অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই রাত জেগে বসে থাকব। আমার দৃঢ় বিশ্বাস শুভ শক্তির জয় হবে। ঈশ্বর, এভাবে মঙ্গল প্রদীপ নিভে যাওয়া তো অমঙ্গলের লক্ষণ, এমনটা কেন হলো ঈশ্বর? তবে কি আমার পরিবারের কারো কোনো বিপদ হলো? সহায় থেকো ঈশ্বর, ওদের তুমি সহায় থেকো, সহায় থেকো। নাগরাজ ওই জাদুমহলে আমাকে যে সংকেত দিলেন, তার থেকে এটা স্পষ্ট যে নাগরাজ্য পুনরুদ্ধার করতে গেলে এই মহাযুদ্ধ এড়ানো অসম্ভব। আমার মন বলছে শ্বেতনাগ আর কৃষ্ণনাগদের মধ্যে সেই ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেছে, আর কামিনী তার স্বভাব মতো ছলনা করে আমার মেয়ে উর্মিকে হারানোর চেষ্টা করছে। না, এ আমি হতে দেব না। জগতের সমস্ত শুভ শক্তি জাগ্রত হও, আমি তোমাদের আহ্বান করছি, যুদ্ধক্ষেত্রে উর্মির সহায় হও। জগতের সমস্ত শুভ শক্তি জাগ্রত হও, আমি তোমাদের আহ্বান করছি, তোমরা এসো, যুদ্ধক্ষেত্রে উর্মির সহায় হও। না, আমার একার পক্ষে এত শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব নয়। আপনি একা নন, একি তুমি ওদের সাথে নাগরাজ্যে যাওনি? না, আমি জানতাম আপনি জ্যোৎস্নাদের সাহায্য করার জন্য শুভ শক্তিদের জাগিয়ে তোলার প্রক্রিয়া চালাবেন, কিন্তু এই কাজ আপনার একার পক্ষে সম্ভব হবে না। জ্যোৎস্নাদের সত্যি সাহায্য করতে গেলে এই প্রক্রিয়া সম্পন্ন করার খুবই দরকার। আপনার তপস্যার শক্তির সঙ্গে আমার নাগ শক্তি মিলিত হলো। এবার আপনি আবার চেষ্টা করুন শক্তি জাগরণ প্রক্রিয়া সম্পন্ন করার। এবার কি করবে তুমি কামিনী? জ্যোৎস্নার জন্য আমি সাহায্য নিয়ে আসছি, তোমার বিনাশ দেখতে আসছি আমি। তুমি হারবে।